যে আমাদের জেনারেল শিক্ষিত প্রজন্ম তারা ভেতরে ভেতরে অনেকে সেমি নাস্তিক, অনেকে সিকি নাস্তিক, অনেকে অর্ধনাস্তিক, অনেকে পুরো নাস্তিক, অনেকে মুনাফিক হয়ে যাচ্ছেন, নামাজ পড়ছেন, মসজিদে যাচ্ছেন, জুমাতে হাজির হচ্ছেন, অথচ আল্লাহ সম্পর্কে সংশয় আছে, আখেরাত সম্পর্কে সংশয় আছে, আল্লাহর বিধান সম্পর্কে সংশয় আছে, এরকম সমস্যা আজ ঘরে ঘরে তৈরি হচ্ছে। মোহতরম হাজরিন, এই সমস্যা দূর করার রোডম্যাপ আমাদেরকে বের করতে হবে। জেনারেল শিক্ষিত ভাই বোনদের দিনই শিক্ষায় শিক্ষিত করা, দিনই চেতনায় তাদের মধ্যে জাগ্রত করা, তাদের ভুলগুলো ভাঙার জন্য আজ উলামায়ে কেরামকে উদ্যোগ গ্রহণ করতে হবে, তরুণ আলেমদেরকে উদ্যোগ গ্রহণ করতে হবে, এবং জেনারেল শিক্ষিত মানুষদের দিনই সমস্যা চিহ্নিত করতে হবে। তারা অনেকে সামাজিক চাপের ভয়ে তাদের মুখ খোলে না, অনেকে ভেতরে ভেতরে কুফুরি লালন করে, তাদের মধ্যে সংশয় বার ঢুকে গেছে। এই ফিতনা আজ আজ নয় বরং কয়েক যুগ আগে আলিমিনা রহমতুল্লাহ এটাকে চিহ্নিত করেছেন, যেটা ঘরে ঘরে ঢুকে গেছে। আজ পরিস্থিতি আরও অনেক বেশি প্রকট এবং ভয়াবহ। আমাদের এই প্রজন্মকে বাঁচাতে হলে ইমানের চর্চা ঘরে ঘরে প্রত্যেকটা পরিবারে শুরু হতে হবে। এটা যদি না থাকে তাহলে শুধুমাত্র নামে মুসলমান হয়ে কোনোদিন আমরা মুসলমান হতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রজন্মকে কুফুর থেকে, শিরক থেকে, নিফাক থেকে, সংশয়বাদ থেকে, নাস্তিক্যবাদ থেকে বাঁচানোর তৌফিক দান করুন। মোহতরম হাজরিন, একজন মানুষ তিনি প্রকৃত অর্থে মুসলমান হওয়ার জন্য, তিনি জান্নাতি হওয়ার জন্য, তিনি আদর্শ মুসলমান হওয়ার জন্য তার ইমানটা হতে হবে সর্বাপেক্ষা পিওর এবং পরিচ্ছন্ন। ইমানের মধ্যে শিরক কুফর এবং নিফাকের কোনো লেশ, কোনো গন্ধ, কোনো নাম মাত্র থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেরকম একটি ইমান আমাদের মধ্যে যেন আমরা বিল্ড আপ করতে পারি, সেই ইমান যেন আমাদের মধ্যে থাকে, সেই বিশ্বাস যেন আমরা আমাদের মধ্যে ধারণ করতে পারি, সেই তৌফিক দান করুন।